হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমাদের ছাদে নিয়ে চলে এসেছে মামা অনেক ঘুড়ি। এখানে 91 পিস ঘুড়ি আছে। তো আজকে কি ভূত চেপেছে মামার মাথায় আমি জানি না, মানে আমার মেজো মামা শ্বশুর হয় এটা। তো এই মামার মাথায় কি ভূত চেপেছে আমি জানি না, হঠাৎ করে এতগুলো ঘুড়ি নিয়ে চলে আসলো আর উড়াবে বলে। আর আমরাও বেশ মজা করছি, আমি আর ঘেটকু। আর মানে এত ঘুড়ি দেখে নিজে ঠিক রাখতে পারছি না। তো এটা হলো 1 নম্বর ঘুড়ি। তো এই ঘুড়িটা মামা বেছে নিয়েছে, বলছে এই ঘুড়িটা ভালো আছে, ভালো টান আছে। তো তার জন্য এই ঘুড়িটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাছাবাছি করে নেওয়া হলো। তো এই ঘুড়িটা এখন ওড়াবে, এখনও বাঁধা চলছে, মানে দড়িটা মানে গিট দিচ্ছে। যাই হোক, তো আমি এবার বাছছি যে এটার পরে কোনটা, এটার পরে কাটা গেলে এইটা উড়াবে। এরকম করে করে আমি আগিয়ে রাখছি ওপরে ওপরে, সুন্দর সুন্দর কালারগুলো বেছে বেছে ওপরে রাখার চেষ্টা করছি। আর দেখো, এই বাড়ির আম গাছে একটা ঘুড়ি আটকে আছে। তো সেটা চেষ্টা করেছিল মামা আনার, কিন্তু কিছুতেই আনা যাচ্ছে না, কারণ বড় লাঠি নেই, কিছু নেই। এই যে কাগজের একটা ঘুড়ি আম গাছে বেঁধে আছে। তো এটা ইচ্ছা ছিল মামার আনার, কিন্তু কেউই আমরা আনতে পারিনি। তো যাই হোক, ওই ঘুড়িটার আশা ছেড়েই দাও, আমাদের কি কম ঘুড়ি আছে বলো? আমাদেরই তো 91টা ঘুড়ি আছে। তো যাই হোক, এই ঘুড়িটা চলছে, ওড়ানো একদমই হাওয়াই নেই। সবাই ঘুড়ি উড়াচ্ছে কিন্তু হাওয়া নেই, সেই কারণে মানে বেশি একটা ঘুড়ি নেই আকাশে। সেটা তোমরা দেখতেই পারছো খেয়াল করলে, যে খুব একটা দু একটা ঘুড়িই আছে, খুব একটা ঘুড়ি নেই। আর ঘেটকুটা তো এদিকে মানে লাটাইটা ধরার জন্য খুব জ্বালাতন করছে, আমাকে দাও, আমাকে দাও, লাটাইটা আমার হাতে দাও। তো দেখো, এই ঘুড়িগুলো এখন উড়াবো। তো এবার আমার সত্যি খুব হাসি পাচ্ছে, কারণ মামার অবস্থা দেখো, গেঞ্জি টেঞ্জি খুলে ফেলেছে। আর মানে রোদ নেই, কিন্তু একটা তাপ, প্রচণ্ড একটা তাপ আছে। তো কত নম্বর ঘুড়ি চলছে? 5, 4, 4, 6 বল ওই কোথায় গেছো না বল ওদের বল। এটা তো আমার ঘুড়ি, কিন্তু কাটবি না বল বল, তুই বল না, ওরা শুনবে, বল। তারপরে কি, ওদের ঘুড়ি কেটে দিয়ে আসবি? রোদ পড়েছে, তুই ছাওয়ায় দাঁড়া। ছাওয়াতে দাঁড়া বাবা, ঠিক ঠিক ঘুড়ি হচ্ছে আর ঘুড়ি।
তুই চিল্লাচ্ছিস কোন আনন্দ? তো আমি এখন একটা জিনিস দেখতে চাই, তোমাদেরকেও দেখাতে চাই। সেটা হলো এই কাঁথাটা দিয়ে, এই কাঁথাটা দিয়ে আমি চিনিকে পুরো ঢেকে দেব, পুরো ওকে কভার করে দেব, ঠিক আছে? তো তারপরে আমি বলবো যে আমি যাচ্ছি, ঠিক আছে? এমনি তো তোমরা দেখেইছো যে আমি যাচ্ছি বললে ও মানে সুস্থ থাকতে পারে না। তো এবার চলো দেখা যাক, পরীক্ষা করে যে এই কাঁথাটা দিয়ে আমি ওকে পুরো চাপা দিয়ে দেবো, তারপরে ওর রিয়াকশানটা দেখব। চলো। চিনি, আমি চলে যাচ্ছি, চলে গেলাম, চলে গেলাম। যাই যাই, যাই চলে যাই। এখন বিকেল হয়ে গেছে আর আমি ওপরে চলে এসেছি রেডি হয়ে, যেহেতু আমাকে একটু শর্টস বানাতে হবে, অনেক দিনই বানাতে পারছি না, বৃষ্টি ফিষ্টি পড়ছে সেই কারণে বানাতে পারছি না। দেখো তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় আমার রিং লাইটটা রাখি, আর এই যে ওখানটায় রাখি দেখিয়ে দিলাম, আর এখানটা দাঁড়িয়ে আমি শর্টস বানাই, ভিডিও বানাই। তো আর অভ্যাসে আমার বর ঘুড়ি উড়াচ্ছে। তো সকালে তোমরা দেখতেই পেয়েছো, সকালে মামা ঘুড়ি উড়াচ্ছিল, আর এখন আমি আর আমার বড় উড়াবো, আমার বড় উড়াচ্ছে, আমিও চলো একটু উড়িয়ে আসি। তো দেখো আমি ঘুড়ি উড়াতে উড়াতে এখানে বাঁধিয়ে ফেলেছি, আর আমার বর ছাড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ আমি তো পারি না, না দেখছি হাওয়া টাওয়া তো কিছুই নেই, আজকে সত্যিই হাওয়া কম। আর এটা আমি বাঁধিয়ে ফেলেছি ওখানে, এই যে অনেক কষ্টে ছাড়িয়ে এবার ওপরে তুললো, আর মনে হচ্ছে আমাকে দেবে না ঘুড়ি উড়াতে, আর দেবে না সত্যি। এই ঘুড়িটা মানে জানি না, এক এক সময় তো পারি আমি, কিন্তু আজকে যে ঘুড়িটা নিলাম অমনি না হাত থেকে মানে শো 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 করে পুরো নিচে পড়ে গেল, আমি টানলাম তাও উঠলোই না পরে। তো ছাই আর একটু উড়াবো। তো দেখো এখানে আমি এবারে ভিডিও করছি, আর আমার বর সেটা জানে না, আমি বলছি দাও না দাও না আমাকে একটু দাও না, আমার বর বলছে সরো সরো মাথা গরম করবে না, কিন্তু আমি বলছি দাও না দাও, আমি আর একবার উড়াই, এবার আর কিছু হবে না, আমি পটাচ্ছি, কিন্তু এমন শয়তান আমাকে দিচ্ছেই না। দেখো আমি চাচ্ছি ভিখারিটার মতো, দেবেই না আমাকে, কিছুতেই দেবে না। যখন দেখলো ফোনটা অন করা আছে ভিডিওটা, তখন ডিলিট করতে পারে, বলছে ছুঁড়ে ফেলে দেবো এখন ফোন, সব কিছু ভিডিও করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আর জানিও কেমন হয়েছে কমেন্টে। টাটা।